চ্যানেল ড্রিম হাউস। ও আজকের ব্লগটাকে আমি এখন থেকে শুরু করছি। আজকে ঝলমল করছে রোদ্দুর, দেখতে পাচ্ছ, এই জন্য মুখটুকগুলো পরিষ্কার লাগছে রোদ্দুরের আলোতে। কেলে মানুষ, তোমরা তো জানোই কেলে মানুষ, তাই ভালোই পরিষ্কার লাগছে। তো আজকের দিনটাকে আমি এইভাবে স্টার্ট করলাম। তোমরা আশা করি সবাই ভালো আছো। আমার অনেক নতুন নতুন ফ্রেন্ড যারা, তাদের সবাইকে আমি মন থেকে ভালোবাসা জানাই। তাদের চ্যানেলও যেন ভালো এগোয়, আমারটাও যেন এগোয়, বন্ধুর মতো হাত ধরে আমরা সবাই যেন এগোতে পারি। ব্লগের প্রথমেই আমি এই কথাটা বললাম, কারণ তোমরাও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকো, তাহলে আমিও অবশ্যই তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবো আর বন্ধুর মতো এগিয়ে যাব হাত ধরে। চলো না দেখি একসাথে হাত ধরে এগোনো যায় কি না। অবশ্যই জীবনে সফলতা পাওয়া যায় যদি বন্ধু বন্ধুর মতো সাহায্য করে। তো থাক, এইটুখানি এখনকার মতো কথা। আর আজকের ব্লগটা খুব একটা বড় হবে না, তোমাদের দেখাই। আমাদের হচ্ছে কি, আজকে দুপুরবেলায় নিমন্ত্রণ রয়েছে সামনের বাড়ি, প্যান্ডেল এখান থেকেই দেখা যাচ্ছে। দাঁড়াও দেখাই, ওই দেখো আমাদের বাড়ির থেকেই প্যান্ডেল দেখা যাচ্ছে। আর ওই যে ছেলেটা বসে আছে প্যান্ডেলে, এই যে এই ছেলেটার আজকে জন্মদিন। ও আজকে সকালে তো রান্নাবান্না, মানে যেহেতু কটা পরোটা করে নিয়েছি, ওর বাবাকে দিয়ে দিয়েছি, আর আমরা খাবো, মেয়েরা পরে আসলে পরে। দুপুরে রান্না নেই, আমার অন্যান্য কাজ করে নেবো আর কটা রিল টিল করবো, তোমরা সেটা দেখতেই পাবে। ও আমরা রেডি হয়ে গেছি, এই যে আর ওর বাবা একটু এগিয়ে গেছে, যেহেতু পাশের বাড়িতেই অনুষ্ঠান, তোমরা জানোই একটু দাঁড়াতে হয় গিয়ে। তোর বাবা এগিয়ে গেছে, যদি ওরা বাবার ফোন থেকে ছবি তুলতে পারে তোমরা তোমরা অবশ্যই দেখতে পাবে। তো আমরা এখন বেরোচ্ছি। নিমন্ত্রণ বাড়িতে খেলাম তোমরা দেখতেই পেলে, আর ওর বাবা খাওয়া দাওয়ার পরে বেরিয়ে গেছিলো, ওই যে দেখতে পাচ্ছো ওই বিছানায় এখন বসে টিভি চালিয়ে দেখছে, চলে এসছে। চাটা খাওয়ার পরে এখন মেয়েরা 7:45 বাজে এই যে পড়তে যাচ্ছে, যাচ্ছে মানে আমাদের বাড়িতেই পড়তে যাচ্ছে, মানে মিথ্যা কথা বললাম, একটুখানি খুব করে বেরিয়ে গেল। হচ্ছে গিয়ে বারান্দাতেই পড়বে, একজন এসেও গেছে বাইরে, এই জন্য বাইরের কথাগুলো বলছি না। তো ব্লগটাকে আর বেশি বড় করবো না, এখানে আগে বলেছিলাম আর কি ব্লগটা ছোটোই হবে। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।